আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ছয় মাস পর ভিডিও আনার জন্য এক্সট্রিমলি সরি যে আমি ছয়টা মাস পর আপনাদের জন্য ভিডিও এনেছি। আর এমনিতেও ভিডিও প্রতি মাসে মাসে দিলেও আপনারা অত দেখেন না, তাও যারা দেখো বা দেখছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস। আশা করি আজকের ভিডিওটাও আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খারাপ লাগলেও কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই তো আর কি বলবো, চলেন ভিডিওটা দেখে আসি। এই ছবিটা আঁকার জন্য আমাদের দরকার হবে এক কাপ পানির, এক সেট কালারের, 00 and 5 সাইজের দুটো তুলির, আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা 4x4 ইঞ্চির ক্যানভাসের। তাছাড়া আমাদের একটা কালার প্লেটও লাগবে। ফার্স্ট অফ অল আমাদেরকে সাদা আর নীল মিশিয়ে আকাশি রং বানিয়ে নিতে হবে, এবং সেই আকাশি রং দ্বারা সম্পূর্ণ ক্যানভাসটি কভার করতে হবে। আমি এই কাজটার জন্য 5 নম্বর তুলি ইউজ করার রেকমেন্ডেশন দিচ্ছি, কজ বড় তুলি দিয়ে কাজ করলে কাজটা তাড়াতাড়ি করা যায় আর স্মুথলি করা যায়, যেটা ছোট তুলি দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, প্লাস কাজটাও সেভাবে ভালো মতো কভার করা যায় না। সম্পূর্ণ ক্যানভাসটায় আকাশি কালার করা হয়ে গেলে আমি ফ্রেশ হোয়াইট দিয়ে মেঘ এঁকে নিব। এটা আপনি আপনার ইচ্ছা মতো এঁকে নিতে পারেন, আমার মতো করে আপনাকে আঁকতে হবে এমন কোনো ব্যাপার না, আমি জাস্ট আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি। আকাশের মেঘগুলো আঁকা হয়ে গেলে আমরা কালো রং দিয়ে বিল্ডিং আঁকব। এটার জন্য আমি জেনারেলি বর্ডার করে কাজ করি না, কিন্তু আজকে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বর্ডার করে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এতে দেখা যায় বিল্ডিংগুলো একটু সমান আর সুন্দর মাপের হয়। বর্ডারের পর বিল্ডিংগুলো কালো রং দিয়ে ভরাট করতে হবে। এই ক্যানভাসটা আমি আমার মনের মতো করে করার চেষ্টা করেছি, আপনারাও চাইলে আপনাদের মনের মতো টপিক দিয়ে এটা সাজাতে পারেন, আমার মতো করেই করতে হবে এমন কোনো ব্যাপার না, আমি জাস্ট আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন এবার আমরা ফাইনাল লুকটা দেখে আসি। আমি সত্যিই জানি না কাজটা আপনাদের কেমন লেগেছে, তবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার ছবিটা রিক্রিয়েট করে আমাকে দেখাতে পারেন, আমি অনেক অনেক খুশি হব। থ্যাংক ইউ।